আমার বিপক্ষ দল যে সে আমার দোষ খুঁজে বার করবে। প্রত্যেকটা মানুষের দোষ ত্রুটি থাকবে। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তারা দোষ ত্রুটি খুঁজে বের করেছে, আগে নানাভাবে নানা অপকথা তারা বলেছে, এখন নির্বাচনের সময় তারা আবার সেইগুলি কথাগুলি বার করছে। এখন সে যদি মনে করে আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি আছে, তাহলে সেই মুহূর্তে আমাদের 9 জন প্রার্থী আছে, 9 জন প্রার্থী, তার মধ্যে স্বতন্ত্র আওয়ামী লীগের মধ্যে 7-8 জনই আওয়ামী লীগের, তাহলে তারা আওয়ামী লীগের লোক ছেড়ে একজন অন্য দলের লোককে ভোট দেবে এটা তো কেউ আশা করে না। উনি যদি বলে থাকে এটা তার নির্বাচনী কৌশল হিসেবে হয়তো বলতে পারে। নির্বাচনকে তারা একটা না একটা কথা দিয়ে, যেহেতু তাদের কোনো প্রোগ্রাম নাই, এক সময় তারা ছিল কোনো উন্নয়ন করেনি, আওয়ামী লীগ করেছে, সুতরাং উন্নয়ন দেখে আওয়ামী জনগণ উন্নয়নকেই ভোট দেবে, তাকে ভোট দিবে না।